আজকে শহরের রাজপুত্র তার রাজরানীর গ্রামের মাটির বাড়িতে যাবে, সাথে তাদের কন্যাও যাবে। শহরের রাজপুত্রটা তার রাজরানীর সাথে মাটির বাড়িতে খুব মজা করে। হয়েছে, রূপকথার গল্প আর না বলি, এখন আমরা বাবার বাড়িতে যাচ্ছি, মানে শহরের ছেলেটার শ্বশুর বাড়ি যাচ্ছি, গ্রামের বাড়ি মাটির বাড়ি। আমরা যেহেতু বিকাল 5টায় রওনা হয়েছে তাই আমাকে ড্রাইভ করতে দেয়নি, সে নিজে ড্রাইভ করেছে। ঈদের আগের দিন আব্বুর কাছে যাওয়াটা খুব দরকার ছিল, তাই আসলে আমার আবদারের রাত রওনা হয়ে যায় বিকাল 5টায়। আর সারাদিন রান্না করে আব্বুর জন্য সেমাই, লাচ্চা, মাংস, মাছ, ভাত সবকিছু রান্না করেছি, যাতে ঈদের দিন আব্বুকে কোনো কিছু রান্না করতে না হয়। যদিও আমি একা রান্না করিনি, আমার বান্ধবী আমার সাথে ছিল। আর এই যে আমার আম্মা, আমার মেয়েটাকে দেখার জন্য আমার আব্বু এত ছটফট করছে। ছটফট করে আর কি হবে, তার মাটির ঘরের মায়া ছেড়ে আমার কাছে যে আসবে সেটা সময়টুকু নেই আব্বুর কাছে। ফাইনালি আব্বুর সাথে দেখা হলো, আমরা বাস স্ট্যান্ড থেকে আব্বুকে তুলে নিয়েছি অ্যান্ড আমরা রওনা হচ্ছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আমার বাসায় যাওয়ার আগ মুহূর্তে এইগুলো মাটির রাস্তা, পাকা রাস্তা না জন্য গাড়িটা নিয়ে যাওয়া যায় না, তো মাটির রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওয়াও, মাশাআল্লাহ, কতদিন পর নিজের গ্রামে আসলাম। নিজের গ্রাম মানে অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা ফিল, কেন জানি আত্মার ভেতর থেকে শান্তি লাগে। যখনই গ্রামে ঢুকি তখনই গ্রামের যে আভাসটা আমার গায়ে লাগে, যে হাওয়াটা গায়ে লাগে, এইটার মতো শান্তি আসলে কিছু নেই। সুইমিং করবেন? ফাইনালি চলে এসেছি আমাদের বাসায়। আর এই বাসাটা হচ্ছে আমার বড়পুর। এখানকার বাসাগুলো এমনই মাটির দোতলা। রাত খুবই এক্সাইটেড, ফুলের গাছ থেকে ফুল নামাচ্ছিল আর আমি একটু ফিল নিচ্ছিলাম। সে সুন্দর করে ফুল কুড়ালো, ফুল কুড়িয়ে আমার হাতেই তুলে দিল, আবার আমাকেই সাজিয়ে দিল। ফার্স্টে ভেবেছিলাম কানে দিবে, কিন্তু কপালে দিয়েছে জন্য আমি অবাক হয়েছিলাম, পরে নিজে নিজে আমি সেজে গুজে নিলাম। কেমন লাগছে আমাকে একটু বলবেন তো। এদিকে রাত আরেকটা ফুল আমাকে গিফট করলো আর আমি মনে হলো গাছের সাথে একটা হাক করি। তারপরে ভাবলাম আমি আমার মেয়েটাকে একটু ফুলটা দেই। ওমা, সে আমাকে পাত্তাই দিল না, সে নাকি ফুল নিবে না, ঠিক আছে। এদিকে রুকায়া লাফাইতে লাফাইতে তার নানুর কোলে যায় আর আমরা এখন বাসার মধ্যে ঢুকি। বাড়ির মধ্যে ঢুকেই দেখি এত বড় বড় আম আমাদের উঠানে পড়েছিল। এগুলো হচ্ছে ফজলি আম, আর এই কাঁঠালটা আমাদেরই গাছের কাঁঠাল। আব্বু আমার জন্য পেরে রেখেছিল কাঁঠালটা। এদিকে মিষ্টি ছিল, মিষ্টি দেখে আমি তো খাইতে শুরু করছি, কালো মিষ্টি, সাদা মিষ্টি। তো রাত তো দুইটা মিষ্টি খাইছে একসাথে। তারও অনেক শান্তি লাগে আসলে মাটির বাড়িতে আসলে। মাটির বাড়িতে অনেক ঠান্ডা, এ কারণে এখানে আসলে আমার না শুধু ঘুম পায়, মানে শান্তির ঘুম। আর আমার মেয়ের আনন্দ দেখলে তো আপনারা বুঝে যান সে আসলে কত মজা করে। এর আগের গ্রামের ভিডিওগুলোতে কিন্তু আপনারা দেখেছেন যে রুকায়া সবসময় অনেক মজা করে হাঁস মুরগি নিয়ে মাটির ওপরে খালি পায়ে হেঁটে বেড়াতে। তারপর রাত বললো আম পারবে। এই আমের গাছগুলো আমার বড় আব্বুর ছিল, বা গাছটা বড় আব্বুর ছিল, তো বড় আব্বুর গাছ যেহেতু অনেক বড়, কিছু ডালপালা আমাদের বাড়ির উপরে এসে পড়ে। ফজলি আমগুলো এত মিষ্টি, ফজলি আমটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মিষ্টি। আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি, রুকাইয়া তো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর খাচ্ছিল। আমার ফুপাতো ভাই ছিল তাই মামা মামা করে ডাকছিল, তাকে খুব ভালোবাসে আমার মেয়েটা। খাবার দাবার সবকিছু আব্বুকে দেওয়ার পর আমি বললাম আব্বু চলেন আমাদের সাথে, ঈদটা করেন অন্তত, সে যাবে না তার মাটির ঘর ছেড়ে। প্রতিবার যা হয়, যাওয়ার সময় আমার কান্না পায় আর এটাই হয় সবসময়। আমি যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার আব্বুর জন্য। আল্লাহ হাফেজ।